ওয়েলকাম টু দ্য অ্যাকাডেমি সো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও এটা কারণ এসএস তোমরা থামলে দেখে নিয়ে যে ইলে এসএসসি জিডি যে সিলেকশান যে প্রসেসটা মানে ইলেকশ মানে আমাদের যে সিলেকশন হয় যেটা এসএসসি জিডি কীভাবে চাকরিটা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একজন সিলেক্টেড হয় তো তার ব্যাপারে পুরো ডিটেলস আলোচনা করব কারণ অনেকেই আছে যারা নতুনভাবে শুরু করছে অনেকে যারা জানে তাদের পুরোপুরি আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে সো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কী করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে চলো তাহলে আর লাইক করতে অবশ্যই ভুলবে না চলো তাহলে আমাদের এসএসসি জিডি হচ্ছে একটা হচ্ছে একটা কনস্টেবল এটা হচ্ছে একটা কনস্টেবল পোস্ট এসএসসি জিডি অ্যাকচুয়াল কনস্টেবল পোস্ট ঠিক আছে এইখানে বিভিন্ন আছে তোমরা এটা হয়তো জানো বা আমি একটু একটু বলে দিচ্ছি যে হচ্ছে যে কি ধরো বিএসএফ আছে সিআইএসএফ সি আর পি আছে এস আছে ঠিক আছে আসাম রাইফেল আছে তো এই সব এস 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 আছে তো অনেক কিছু পোস্টের মধ্যে সব কনস্টেবল যে পোস্টগুলো সব এইখানে কিন্তু সেন্ট্রালের সমস্ত কিছু কিন্তু এটা একটা সেন্ট্রাল এটা একটা সেন্ট্রালের একটা পোস্ট যেটা সেন্ট্রালের পরীক্ষা বিভিন্ন তোমাকে জায়গাতে পোস্ট হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে সিলেকশন এই হচ্ছে যে কি এখানে কি কি পোস্ট আছে বা কি কি হতে পারে খুবই খুব ভালো একটা বিশাল একটা সম্মান পাওয়া যায় আর বিশাল একটা মানে ভালো মাপের বেতনও আছে তার সাথে থেকে বেটার সব থেকে যেটা বড় জিনিস যে কি বিশাল সম্মান পাওয়া যায় এখানে এই চাকরি বা এই জব এই যে ড্রেসগুলো যেটা আছে না সেটা আলাদা একটা মানে এই ড্রেসগুলো তাদের মানে দেখে অনেকে এক্সাইটেড হয় এবং দেশের জন্য কিছু করার জন্য কিন্তু এগিয়ে আসে তো অবশ্যই সব আমি তো তাদেরকে স্যালিউট করি যে যারা ডিফেন্স লাইনের জন্য পড়াশোনা করছে ডিফেন্স লাইনে যাচ্ছে সত্যি তাদেরকে অনেক অনেক মানে আমরা তাদের জন্যই কিন্তু মানে ভালোভাবে সুরক্ষিতভাবে আমরা আমাদের দেশের জীবনযাপন কাটাতে পারি তো যাই হোক চলো তাহলে এই যে আমাদের যে সিলেকশনটা কিভাবে হয় সেটা নিয়ে কিন্তু আমি একটু একটুখানি আলোচনা করব তোমাদের সামনে দেখো যারা জানো না তারা একটু জেনে নেবে ফার্স্ট অফ অল যে কি আমাদের যেটা পরীক্ষা হয় এটা হয় সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট মানে হচ্ছে কম্পিউটারে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা কিন্তু একটাই হবে পরীক্ষা কথা হবে পরীক্ষা কিন্তু তোমাদের একটা হবে ঠিক আছে একটাই পরীক্ষা হবে ভালো করে বুঝে নাও সেই পরীক্ষাটা কী হয় সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের একশো ষাট মার্কসের হয় একশো ষাট মার্কসের সমস্ত কিছু ডিটেলস বলে দেব ঠিক আছে একশো ষাট মার্ক্সের কোশ্চেন থাকে কিন্তু আশিটা আশিটা কোশ্চেন থাকে কটা কোশ্চেন থাকে আশিটা কোশ্চেন থাকে আশিটা কোশ্চেনে তোমার হচ্ছে মানে এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে কত দুই ঠিক আছে এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে দুই একটাই পরীক্ষা হবে একটা পরীক্ষাতে তোমার সিলেকশন হয়ে যাবে ঠিক আছে তো এরপরে প্রথমেই হবে সিবিটি প্রথমে তো ফর্ম ফিলাপ হবে তারপরে তোমরা অনেক কিছু ফর্ম ফিল আপের ব্যাপারে আরও ডিটেলসে পড়ে যদি তোমরা চাও যে ফর্ম ফিল আপটা কি কি করতে হয় ফর্ম ফিলাপে কি সিলেক্ট করতে হয় না সিলেক্ট করতে এর ব্যাপারে যদি ভিডিও চাও তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা একটা ভিডিও করে দেবো তাহলে কী বললাম প্রথমে সিবিটি যেটা হচ্ছে কী হবে পুরোপুরি এমসিকিউ কিউ হবে পুরোপুরি এমসিকিউ ঠিক আছে পুরোপুরি এমসিকিউ জাস্ট টিক মারবে অ্যান্সার হয়ে যাবে এই পরীক্ষাটা হলো এই পরীক্ষাটার পরে এই পরীক্ষাটার পরে কিন্তু আমাদের তিনখানা ধাপ হবে কটা ধাপ হবে তিনখানা ধাপ হবে তারপরে কিন্তু তোমার ফাইনাল মানে তুমি মানে চাকরিটা পেয়ে যাবে জবটা তুমি পেয়ে যাবে তো ফাইনাল যেটা প্রথম যেটা হচ্ছে যে কি ফিজিক্যাল মেজারমেন্ট এটা হবে ফিজিক্যাল ঠিক আছে যেটা হবে ফিজিক্যাল ফিজিক্যালের মধ্যে কি কি আছে ফিজিক্যালের মধ্যে তোমার আছে ওই রান আছে দৌড় আছে ঠিক আছে যেটা হচ্ছে তোমার চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার তো রানটা সবারই জন্যই একই আমি এটা জানি যে চব্বিশ মিনিটে কিন্তু চব্বিশ মিনিটে হচ্ছে আমাদের কত চব্বিশ মিনিটে হচ্ছে আমাদের পাঁচ কিলোমিটার কিন্তু রান করতে হবে ঠিক আছে এ হয়ে গেল ঠিক আছে তো এটা হয়ে গেলো প্রথমেই তোমাদের কি হবে এটার রেজাল্ট বের হবে এটার কি হবে এই যে সিবিটি পরীক্ষা দিবে তার রেজাল্ট আসবে তার কি আসবে তার রেজাল্ট আসবে তারপর রেজাল্ট আসার পরে কি হবে তার রেজাল্ট আসার পরে তোমাদের কিন্তু ওই রেজাল্টে দেখবে যে কি যারা যারা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে কারণ একটা কাটা পাসবে আসবে সেই কাটাপে যারা ফিজিক্যালের জন্য ডাক পাবে তারা কিন্তু ফিজিক্যালে যাবে তারা রান করবে এই সব কিছু করার পরে ওটা হওয়ার পরে যারা ফিজিক্যালে পাস করবে ফিজিক্যালে পাস করার পরে তাদেরকে কিন্তু মেডিকেলে ডাকা হবে মেডিকেলে ডাকা হবে বুঝে গেছে মেডিকেলে ডাকা হবে মেডিকেলে অনেক কিছু টেস্ট হয় ঠিক আছে আশা করি তোমরা জানো কারণ প্রত্যেকটা বিষয়ে ফিজিক্যাল বল মেডিকেল প্রত্যেকটা বিষয়ে যদি ডিটেলস আলোচনা করতে বিশাল বিশাল অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বাট আমি অত দূর যাচ্ছি না মেডিকেল হবে এই মেডিকেল হওয়ার পরে তাহলে দেখো প্রথম কি তুমি সিবিটি পরীক্ষা দিলে তার রেজাল্ট হবে তার রেজাল্টে এইখানে হবে এইখানে এই যে ফিজিক্যাল হওয়ার পরে আবার একটা কাটা বেরিয়ে আসবে যে কারা কারা এই ফিজিক্যালে পাস করলো বুঝা গেছে ফিজিক্যালেও কিন্তু আরেকটা নতুন একটা আসবে যেটাতে আবার কাট একটা নতুন তৈরি তৈরি হবে হবে সেই যারা থাকবে সেই কাট যারা থাকবে সেই কাট থাকার পরে কিন্তু তাদেরকে মেডিকেলে ডাকা হবে বুঝতে পেরেছো সেই একটা কাট হবে সেই কাট অনুযায়ী কিন্তু তোমাদের কি হবে সেই কাট অনুযায়ী তোমাদেরকে মেডিকেলে ডাকা হবে মেডিকেলে হওয়ার পরে যে কাট আসবে সেটাই হবে ফাইনাল মেডিকেল হওয়ার পরে কি হবে মেডিকেল হওয়ার পরে তোমাদের কি হয়ে যাবে যে একটা ফাইনাল যে কাট সেটা আসবে ফাইনাল কাট ঠিক আছে এই ফাইনাল কাট আসবে এই ফাইনাল কাট মধ্যে যারা যারা থাকবে তারা তারা কিন্তু সিলেক্টেড তারা তারা কিন্তু চাকরিটা পেয়ে গেছে তো বোঝা গেছে প্রথমে আমাদের সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামটাকে আমাকে ভালো করে দিতে হবে আমাদের টার্গেট একটু বেশি করে রাখতে হবে সেই সিবিটি এক্সামে যদি তুমি ভালো একটা মার্কস পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে এই সব কাটআরের দিকে তাকাতে হবে না কি তাকাতে হবে যে ফিজিক্যালটা আমি কীভাবে ভালো দেবো আমার মেডিক্যালটায় যদি কোনো প্রবলেম নেয় সেটা কীভাবে ঠিক করবো বাস এতটুকুই তোমার লক্ষ্য থাকবে কারণ নাম্বার তো তুমি পেয়ে বসে আছো আর একটা পরীক্ষাতে তোমার সিলেকশন হবে বোঝা গেছে তো এই হচ্ছে ব্যাপার আশা করি একটু হলেও তোমাদের হেল্প করতে পারলাম একটু হলেও তোমাদেরকে একটু জানাতে পারলাম যে অ্যাকচুয়ালি কী হয় তো যদি ভিডিওটি তোমাদের মনে হয় যে কি হ্যাঁ তোমাদের হেল্পফুল হয়েছে বা তোমার মনে হয়েছে যে কি হ্যাঁ একটু কিছু বুঝতে হয়েছো তাহলে অবশ্যই অবশ্যই একটুখানি লাইক এবং শেয়ার করে দেবে চলো আজকে এখানেই আর যদি কোনো কিছু জানার বা কোনো কিছু ডাউট থেকে যায় তাহলে অবশ্যই একটু কমেন্ট করবে সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এখানে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ